সুরিরাম সুরিরাম মনে হয় দেখেন চুরি করতেছে গাছ থেকে, গাছ বিক্রি হয়ে গেছে। সুরের হয়তো একটু বড় গলা থাকতেই পারে, খাওয়ার সময় একটু লোলি বড় করেই খাবে, কেউ দেখবেন না। এটা কিন্তু বেনে না, আমের কলার সাইজ বেশি, কলার থেকে আমের সাইজ বেশি। ঠিক আছে, এম সুলতেছে, সুলার পরে আন কি করবে? ওর দাঁতে যদি সহ্য হয় তাহলে খাবে, না হলে ফেলা দেবে। দেখেন ও কিন্তু আমার প্রথমে ভিডিও করছিল, তারপর আমি ভিডিও পলা ফেলায় বাটির গাছের তলে দিয়ে খাইছি। কেউ দেখছে অথবা ভিডিও করতে ভিডিও লাই দেখছে আর মোবাইলে দেখছে। এখন দেখেন এটার পরে এটা খালি খাইয়ে দেবে, এতক্ষণ আমার পালা ছিল এখন ওর পালা হয়েছে। কারোর দিক কিন্তু কিছুই তাকাচ্ছে না, মোবাইলের দিকে এটা তাকায় দেখাবে যে এটা ভালো কি মন্দ। তুই ধরে আমি আর একটু দুটি খেয়ে নি, তুই এলে খালি মোটা হাত পাব না। যাদের আম খাতে ইচ্ছা অবশ্যই চলে আসবেন। এই এই বাজারের নাম কি, মানে বাগানের নাম তো না, বাজারের নাম কি? দেখেন আর একটা ছুলবে, তুই কিন্তু ওইটি ধরবি নে, ওই যে বা তুই যাও যাও দেখেন এইটা পুরো বাগান, দশ পাখির উপরে একটা বাগান রয়েছে। বাগানে প্রচুর আম, অবশ্যই যারা খাইতে চান ঘুরতে চান অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।